সকলকে মুজিব বছর শুভেচ্ছা জানাচ্ছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত জন্মশতবার্ষিকী আলোচনায় আমাকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আলোচনা শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু সহ 15ই আগস্টে তার পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি। আমি শ্রদ্ধা জানাই ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, জেলখানার শহীদ চার নেতা, 21শে আগস্টের গ্রেনেড হামলা সহ সকল প্রগতিশীল আন্দোলনের শহীদদের প্রতি। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু সম্পর্কে আলোচনা করতে গেলে বঙ্গবন্ধুর নেতৃত্ব, জেল জুলুম, দেশ ও মানুষের প্রতি তার ভালোবাসা, সাধারণ জীবনযাপন, সাংগঠনিক দক্ষতা, ঐতিহাসিক ভাষণ, রাজনৈতিক দূরদর্শিতা, স্বাধীনতা সংগ্রামের জন্য জাতিকে প্রস্তুত করার দিকগুলি উঠে আসে। স্বাধীনতার পরবর্তী সময়ে পররাষ্ট্রনীতি সহ দেশ পরিচালনা এবং বাংলাদেশকে পুনর্গঠন ও প্রশাসনকে ঢেলে সাজানো যে বিশাল দায়িত্ব তিনি পালন করেছিলেন সে বিষয়ে আলোকপাত করতে হয়। আমি বঙ্গবন্ধুর বাংলাদেশ স্বাধীন করার পর দেশকে সোনার বাংলা হিসাবে গড়ে তোলার প্রত্যয়ে যে সকল বিষয়ে কাজ শুরু করেছিলেন সে সকল বিষয় থেকে কিছু আলোচনা করতে চাই। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর স্বল্প সময়ে নিজের দক্ষতা ও দূরদর্শিতা পরিচয় দিয়েছিলেন। সেই রাষ্ট্রীয় দায়িত্বে তার যোগ্যতা ও সক্ষমতা পরিচয় বহন করে। স্বাধীন দেশের দায়িত্ব গ্রহণের পর থেকে অতি অল্প সময়ে তিনি যে সকল উদ্যোগ গ্রহণ করেছিলেন, বিভিন্ন উপায় উদ্যাপন করেছিলেন, প্রতিষ্ঠান ব্যবস্থাপনা আইন ও নীতি প্রণয়ন করেছিলেন, পৃথিবীর ইতিহাসে নতুন রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে তার তুলনা আর পাওয়া যায় না। বঙ্গবন্ধু স্বল্প সময় দিয়েছিলেন আমাদের একটি শ্রেষ্ঠ সংবিধান, 30শে জুন 1972 সালে স্বাধীন দেশের প্রথম বাজেট পেশ করেন। মাত্র 6 মাসের মধ্যে বাজেট প্রণয়ন করা ছিল খুবই একটি কঠিন কাজ। বাজেটে কোনো নতুন কর আরোপ করা হয়নি, যাত্রী ও মালের ভাড়া বৃদ্ধি করা হয়নি, 14 এপ্রিল 1972 সাল পর্যন্ত বকেয়া সুসহ কৃষি জমির খাজনা মকুব করা হয়, জমি সেচের বকেয়া মকুব করা হয়, শহরে সমস্ত বাড়ির বকেয়া ট্যাক্সসহ 21শে মার্চ পর্যন্ত সমস্ত পাওনা মকুব করা হয়, ইজারা প্রথা বাতিল ঘোষণা করা হয়, কৃষি আয়ের উপর থেকে কর প্রত্যাহার করা হয়, বাজেটে কৃষিতে সবথেকে বেশি বরাদ্দ রাখা হয়। মাননীয় স্পিকার, ভারত থেকে ফেরত প্রায় 1 কোটি শরণার্থীদের পুনর্বাসন করা হয়, 2 লক্ষ বীরাঙ্গনাদের পুনর্বাসন করা হয়, শিল্প কারখানা সচল করা হয়, যুদ্ধে ক্ষতিগ্রস্ত সেতু, সড়ক, রেলপথ, বিমানবন্দর, নদী বন্দর, সমুদ্র বন্দর এবং সকল অর্থ সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোকে সচল করা হয়, যা একটি কঠিন কাজ। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু জানতেন বাংলাদেশের মতো সীমিত ভূমি ও বিশাল জনসংখ্যা দেশকে উন্নত রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে হলে বহির্বিশ্বের সহযোগিতার বিকল্প নেই। বাংলাদেশে উন্নত মর্যাদাশীল ভাবমূর্তি সম্পন্ন দেশ হিসাবে গড়ে তুলতে না পারলে বাংলাদেশ বিশ্ব সমাজ থেকে তার ন্যায্য হিসা ও সম্মান পাবে না। তাই বিভিন্ন দেশের স্বীকৃতি আদায়, জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা, আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করে বাংলাদেশের সবার কাছে তুলে ধরাই ছিল বঙ্গবন্ধুর প্রধান কাজ। জোট নিরপেক্ষতা বজায় রেখে বঙ্গবন্ধু বুঝিয়ে দিয়েছিলেন বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে একদিন মাথা উঁচু করে দাঁড়াবে। বঙ্গবন্ধু দেশ গঠনের শুরুতেই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণের ব্যবস্থা করেছিলেন, দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা করেন, কামার কুমার তাঁতি জেলে মিস্ত্রিদের অর্থ সাহায্য দেওয়ার ব্যবস্থা করেন, ছাত্র শিক্ষকদের সাহায্য দেওয়া হয়, এতিম ও অভিভাবকহীন মহিলাদেরকে এতিমখানা ও আশ্রয় শিবির নির্মাণ করে দেন। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু অল্প সময়ের মধ্যে পাকশী সেতু চালু করে তিস্তা রেল সেতু সহ সকল রেল সেতু চালু করেন, সড়কপথে সেতু নির্মাণ করে সড়কগুলিকে সচল করেন, মাইন অপসারণ ও ডুবিয়ে দেওয়া জাহাজ উত্তরণ করে চট্টগ্রাম বন্দরকে চালু করেন, বন্ধ থাকা মিল কারখানাগুলিকে চালু করে পুনরায় দেশের অর্থনীতি সচলের দিকে এনে দেন, বিদ্যুৎ সংস্কার,
গ্রিড পুনর্নির্মাণ, যমুনা নদীতে সেতু নির্মাণ করার পদক্ষেপ গ্রহণ করেন। দক্ষিণবঙ্গে মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য ঢাকা খুলনা মহাসড়ক নির্মাণে পদক্ষেপ গ্রহণ করেন। পদ্মা সেতু নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে এখন। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু উল্লেখযোগ্য পদক্ষেপগুলি ছিলেন সামাজিক ও স্বাধীনতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, শিক্ষা ব্যবস্থা ব্যাপক পরিবর্তন আনা, চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসন দেওয়া, প্রায় 37,000 প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা, কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি করা, ধর্মীয় স্বাধীনতা ও সকল ধর্মের প্রতি সহমর্মিতা এবং ভ্রাতৃত্ব স্থাপন করা, শ্রমিক সহ অনগ্রসর জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি অর্জন করা, গ্রামীণ উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা, খেলাধুলার মান উন্নয়ন করা, বেকারদের কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করা, বিচার ব্যবস্থাকে জনকল্যাণে প্রবর্তন করা, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করা। মাননীয় স্পিকার, 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যা করা না হলে আমরা 2021 ও 2041 সালের যে ভিশন নিয়ে কথা বলছি তা অনেক আগেই বাস্তবায়ন করা সম্ভব হতো। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সহ তার অমাস অসমাপ্ত কাজ আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে। বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ সারা পৃথিবীর উন্নয়নে রোল মডেল পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, আমরা ভাগ্যবান এই মহান সংসদে আজ আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করতে পারছি। যতদিন বঙ্গবন্ধু থাকবেন, বাংলাদেশ থাকবেন, ততদিন বঙ্গবন্ধু থাকবেন, সেই আশা ব্যক্ত করে এই মহান সংসদে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উপর আলোচনা প্রস্তাব আনার সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্পিকার আপনাকে সকল সংসদ সদস্য পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলা।